দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় চলছে জোরদার মাইকিং সচেতনতা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী পরিবার ও গঙ্গায় যে সমস্ত মাঝিরা মাছ ধরতে গেছেন তাদের উদ্দেশ্যে মাইকিং প্রচার করা হলো। ইতিপূর্বেই মহেশতলা থানা প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন অবস্থায় কাঁচা বাড়ি ও দরমার বাড়ি যে সমস্ত পরিবারগুলি থাকেন তাদের বাসস্থানের জন্য দুটি স্কুল বাড়ি চিহ্নিত করা হয়েছে। এই দুটি স্কুল হলো বাটানগর বয়েজ হাই স্কুল ও বাটানগর গার্লস হাই স্কুল। এই দুটি স্কুলে সেই সমস্ত পরিবারের মানুষদের থাকার জন্য আহ্বানও করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত জেলেরা গঙ্গায় মাছ ধরতে গেছেন তাদের উদ্দেশ্যে মাছ ধরা বন্ধ করে বাড়ি ফিরে আসার এবং নৌকাগুলিকে নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। আনফা নামের যে ঘূর্ণিঝড় অতি শীঘ্র পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে, সেই দুর্যোগ মোকাবেলায় আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা, যারা মৎস্যজীবী, যারা নদীতে মাছ ধরতে যান, তারা কোনোভাবেই এই মুহূর্তে নদীতে না, আপনারা দুর্যোগের সময় সেখানে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন এবং দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকুন, প্রশাসনের সহযোগিতা করুন। মহেশতলা থানা থেকে তো মাইকিং করছে, খবরও দেখছি নৌকা সাবধান করতে এলো। সকাল থেকে কি নৌকা বের করেছিলেন? সকালবেলা ভোরবেলা বার করেছি, তারপরে আর এখন কি করলেন? বাড়ি তুলে দিচ্ছেন? হ্যাঁ, আতঙ্ক তো লাগছে একটা। আতঙ্ক তো লাগবে, ঝড় হচ্ছে আসছে, একটা তুফান আসছে, আতঙ্ক তো লাগবে, এই জন্য সাবধান হচ্ছে। আস্তে করে সব সবাই কি আপনাদের সবাই কি অ্যালার্ট হয়েছে? হ্যাঁ, সব হয়েছে, আর যারা আছে সব অ্যালার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আরও কি নৌকা কি মাছ গঙ্গায় আছে নাকি? হ্যাঁ, এখন আছে, জোয়ার হয়ে সব আছে, আবার চলে আসবে। এখন তারা কি ফিরছে? হ্যাঁ, ফিরবে। আর এই জায়গাটার নাম কি? এটার বেজ বা গঙ্গার দ্বার পাটানগর। আপনার নাম? আমার নাম জগন্নাথ খেলো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।